দর্শক স্বাগত জানাচ্ছি বরণ অনলাইন টেলিভিশনের নিয়মিত অবযায় আড্ডায় সম্মান দর্শক আমি সুপ্রতবাল আছি আপনাদের সাথে আর আপনারা জানেন রাত নটা থেকে দশটা বরণ অনলাইন টেলিভিশনের এই আড্ডায় প্রতিদিনই আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তেমনি আজকের বিষয়টি আমরা ঠিক করেছি আসন্ন রাজশাহীর সিটি কর্পোরেশন নির্বাচন প্রচার ও প্রচার না সম্মানিত দর্শক আপনারা জানেন এই রাজশাহীর সিটি রোপশন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সম্মানিত সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই বিভিন্নভাবে তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে যদিও এটি আনুষ্ঠানিক নয় আর এই প্রচার প্রচারণায় কৌশল এবং এর বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের মাঝে সম্মানিত দুজন অতিথি আছে সেই দুজন অতিথির সাথে সম্মানিত দর্শক আপনারা জানেন সুজন সুশাসনের জন্য নাগরিক এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে তারই একটি কর্মসূচি প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার আজ এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলব আমাদের মাঝে সম্মানিত দুজন অতিথি আমি পরিচয় করতেছি আমার ডান আছেন জনাব মোহাম্মদ সাইফুল সার এসএসএ টিম লিডার ভোট বিডি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর স্বাগত আপনাকে তার পাশে আছেন মোহাম্মদ আহসানুল কবির ডলার টিম লিডার অনলাইন ক্যাম্পেইন স্বাগত আপনাকে। সম্মানিত দর্শক আমি বলছিলাম রাশিয়ার সিটি কর্পোরেশন নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ত্রিশ জুলাই দু আর আগামী দশ জুলাই থেকে প্রার্থীরা নিয়ম অনুযায়ী প্রচার প্রচারণায় যুক্ত হবেন এই যে প্রচার প্রচারণা এই নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আমি আর আমার কথা বলাচ্ছি না আমি শুরুতেই চলে যেতে চাই জনাব আহসান কবির আপনার কাছে আজ তো আপনারা এই সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে অনলাইন ক্যাম্পেইনের মতো একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনারা প্রশিক্ষণ প্রদান করেন একদল তরুণদের আপনাদের মাঝে এই চিন্তাটি বা এই ভাবনাটি কিভাবে আসলো আসলে এই অনলাইন ক্যাম্পেইনের মধ্য দিয়ে আসলে আপনারা কি চাচ্ছেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আমরা মনে করি যে অনলাইন ক্যাম্পে যেহেতু সোশ্যাল মিডিয়া একটা জনপ্রিয় একটা জায়গা এখানে প্রতিনিয়ত অসংখ্য ছেলেমেয়েরা যাতায়াত করছে এবং তারা অনেক দীর্ঘ সময় ব্যয় করছে তাদের নিজস্ব প্রয়োজনে পার্সোনার প্রয়োজনে আমরা চিন্তা করেছি যে এই ইয়েটিকে এই মাধ্যমটিকে যদি ভোটের ব্যাপারে যদি ব্যবহার করা যায় বিশেষ করে যারা ফার্স্ট ভোটার ভোটার অথবা তরুণ যারা ভোট দিতে চান তাদেরকে আসলে ভোট দেওয়ার ক্ষেত্রটা তৈরি করা তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের ইন্সপায়ার করা তাদেরকে এগিয়ে নিয়ে আসা এই চিন্তা ভাবনা থেকে আসলে এই অনলাইন ক্যাম্পেইন প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি আচ্ছা আমি একটু সাইফুল স্যার আপনার কাছে জানতে চাচ্ছি বললেন যে এই যে তরুণদেরকে মূলত সংযুক্ত করা আপনাদের কাছে কি এরকম কোন হিসাব আছে যে কত পার্সেন্ট তরুণ এই মুহূর্তে ফেসবুক ইউজার বা তারা এই কাজটির মধ্য দিয়ে এই প্রচার প্রচারণাকে এগিয়ে নেবে একজাক্ট ওরকম হিসাব আমাদের কাছে নেই তবে আমরা একটা আনুমানিক যেটা ই করেছি যে প্রত্যেক অঞ্চলে যত পার্সেন্ট আপনার পপুলেশন হ্যাঁ তার অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ তারা ফেসবুকের সাথে এঙ্গেজ এবং বাংলাদেশে মোটামুটি লাস্ট হলো দুই কোটির উপরে ইউজার তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলেও পপুলেশনগুলি আমরা দেখতে পাই যেমন রাষ্ট্রীয় সিটি কর্পোরেশন ওয়েবসাইটেও আমরা পপুলেশনটা পাবো তো সেখান থেকেই আমরা একটা অ্যানালাইসিস করে আমরা পরবর্তীতে তাদের অডিয়েন্সের যে টার্গেট বা তাদের যে ইন্টারেস্ট সেগুলি নিয়ে আমরা মূলত একটা অ্যানালাইসিস করে আমরা ওখানেই আমাদের মেসেজগুলিকে মেসেজগুলিকে আমরা ওখানে শেয়ার করবো এই মেসেজগুলোর মধ্য দিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যেমন স্যাভ বললেন যে আপনারা কিছু মেসেজ কিছু বার্তা আপনারা দিতে চান আসলে এই বার্তাগুলোর মধ্য দিয়ে আসলে কি জানাতে চাচ্ছেন এই ভোটার দিকে আপনারা দেখুন একটা জিনিস যে যে প্রার্থীগণ দাঁড়ান এবং তাদের সম্পর্কে মানুষ এমনিতেই তাদেরকে চেনেন কিন্তু ওনারা নির্বাচন কমিশনে আটটি তথ্য সম্বলিত একটা হলফনামা জমা দেন এই হলফনামায় কি লেখা আছে না আছে আসলে মূলত এটা ভোটারদের কাছে আসলে পৌঁছায় না ভোটাররা এই সম্পর্কে জানেন না কিন্তু এটা ভোটারদের জানার অধিকার আছে এটা হলো পাবলিক ইনফরমেশান সেক্ষেত্রে আমরা যে কাজটা করছি সেটা হলো যে নির্বাচন কমিশনের কাছ থেকে এই তথ্যগুলো কালেকশন করছি করে সোশ্যাল মিডিয়াতে ইনফোগ্রাফ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি যাতে ভোটাররা প্রত্যেকটা প্রার্থী যে তথ্যগুলো নির্বাচন কমিশনে জমা দিয়েছে সেই কমিশনের সেই তথ্যগুলো সম্পর্কে আপনারা জানেন আমি আপনার এই প্রশ্নের একটু সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে যে আপনি বলছেন যে নির্বাচন কমিশনের কাছে নিয়ে আপনারা এই তথ্যগুলো আপনারা অনলাইনের মধ্য দিয়ে আপনারা প্রচার করছেন তো নির্বাচন কমিশনের তো এটি একটি দায়িত্ব তাহলে আপনারা এই কাজটি কেন করছেন নির্বাচন কমিশনকে তো আপনারা এই বিষয়ে বলার মতো কোনো ভূমিকা বা উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা নির্বাচন কমিশনকে আমরা নানানভাবে বলেছি যে আসলে এই কাজটি তাদেরই আমরা কেন করছি তার একটি কারণ হলো যে আমরা একটা এক্সাম্পল তৈরি করছি একটা উদাহরণ তৈরি করছি যে আসলে এই ভোটারদের তথ্যগুলো এইভাবে জনসাধারণের মধ্যে মধ্যে বিতরণ করা যেতে পারে এবং এর ফলে ভোটার যারা আছেন তারা জানবেন বুঝবেন এবং জেনে শুনে প্রার্থী নির্বাচন করে তারপর ভোট দেবেন এটাই তো অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের সবচেয়ে বড় আমার কাছে যতটুকু তথ্য আছে যে ইতিপূর্বে এইভাবে আসলে যদিও প্রার্থীদেরকে দেখেছি তারা তাদের যে ইস্তেহার তাদের যে এজেন্ডা গুলো সেটা নিয়ে তারা এই প্রথম যে ভোটারদেরকে সজাগ করার জন্য তাদেরকে সচেতন করার জন্য আপনারা এই কাজ শুরু করেছেন তো এই যে হলফনামার কথাটা বলা হলো যে হলফনামা যে তথ্যগুলো আছে এগুলো তো অনেকগুলো খুবই ক্রিটিক্যাল কিছু তথ্য আছে তো সাধারণ ভোটারকে বোঝানোর জন্য আপনারা এই ক্রিটিক্যাল তথ্যগুলো আপনারা দেবেন নাকি এটাকে খুব সহজ সরল সবলীল ভাষায় এগুলো উপস্থাপনের কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে এখানে দুইটা বিষয় সেটা হলো যে আমরা প্রার্থীদের হলফনামা আমরা দিচ্ছি হ্যাঁ তো প্রার্থীদের হরফনামা আমরা একটা সফটওয়্যার তৈরি করেছিলাম যে সফটওয়্যারের মধ্যে প্রার্থীদের হরফনামাটা অ্যাট এগ্রাস একটা পেজের মধ্যে আমরা ওটাকে মানে দেখাতে পারি তো ওই ওটা একটা ডেটাবেস ওখানে আমরা সব যখন প্রার্থীরা মনোনয়নপত্র সাথে হরফনামাগুলি জমা দেন তো ইলেকশন কমিশন ওয়েবসাইট তাদের ওয়েবসাইটের আপলোড করে দেয় আমরা সেখান থেকে ডাউনলোড করি অনেক ক্ষেত্রে আমরা স্থানীয়ভাবেই এগুলি কালেকশন করি রিটার্নিং অফিসারের কাছ থেকে তো পরবর্তীতে আমরা ঢাকা অফিসে এগুলি আমরা ভলান্টিয়ার দিয়ে এন্ট্রি করাই এন্ট্রি করানোর পরে আমাদের যে ডেটাবেস সেই ডেটাবেজে এটা একটা ফিল্টারিং হয়ে যায় ফিল্টারিং বলতে এটা একটা বিভিন্নভাবে ফিল্ড তৈরি করা আছে ডেটাগুলি জায়গা মতো চলে যায় এবং নানানভাবে ফিল্টারিং করে এটা আমরা দেখতে পারি আমরা ওখান থেকে কিছু ডেটা কালেক্ট করি কালেক্ট করে আমরা ওই ওগুলি বিভিন্ন গ্রাফিক্স করে সোশ্যাল গ্রাফিক্স করে আমরা এই ফেসবুকের মাধ্যমে আমরা এটা শেয়ার করি যেহেতু ফেসবুক জনপ্রিয় একটা মাধ্যম পাশাপাশি একটু বলি যে সচেতনতার ব্যাপার যেটা বললেন যে আমরা শুধু প্রার্থীদেরটাই দেয় না দ্বিতীয় হচ্ছে আমরা সিটি কর্পোরেশন আইন নির্বাচনী আচরণবিধি এগুলি আমরা টুকরো টুকরো করে মেসেজগুলি আর কি সোশ্যাল গ্রাফিক্স করে পাঠিয়ে দিই জান মধ্য দিয়ে তারা শর্ট মেসেজের আপনারা আপনাদের ফেসবুক এর মধ্যে আপনারা তুলে ধরছেন এর কি আপনাদের কোনো এখানে আপলোড করতে পারে যে কোনো তথ্য নাকি সেটা আপনাদের এটা আহ আসতে হবে না না এটা যে কেউ আসলে আপলোড করার রাইটস রাখে না এটা আমরাই এটা নিয়ন্ত্রণ করে থাকি কারণ এটা খুব সেন্সিটিভ সংবেদনময় একটা একটা ঘটনা কারণ এখানে আইনের কাহিনিগুলো আছে নির্বাচনে আইন নির্বাচনে আচরণবিধি কে কি করতে পারবেন কে কি করতে পারবেন না কার কি দায়িত্ব পোস্টারটা কেমন হবে এই এই যে এই যে আইনের যে পার্টি আছে আইনের যে বিষয়গুলো আছে এই আইনের বিষয়গুলো তো আসলে সবাইকে উঠানোর আপলোড করার সুযোগটা দেওয়া যাবে না আর দ্বিতীয় হলো যে এটা এমনভাবে উপস্থাপন করা প্রয়োজন যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন কারণ আইন অনেক বড় করে লেখা থাকে সেখান থেকে আমরা একটা টুকরো নিয়ে যাতে তারা বুঝতে পারেন বিষয়টি সেই জায়গাটা থাকে একই সাথে আবার চিন্তা আমরা টোটাল আইনটাও তোলা থাকে যদি কখনো কনফিউশন তৈরি হয় যে না এই আইনটা কেমন নাকি তখন ওখান থেকে ও লিঙ্ক দেওয়া থেকে ওখান থেকে ওনারা এটা দেখে নিতে পারবেন গোটা আইনটা পড়ার আচ্ছা এখানে একটা বিষয় শুধু যুক্ত আপনারা জানেন যে এখন আমাদের বত্রিশ ধারা বা আমাদের সাতান্ন ধারার একটা বিষয় কিন্তু আমাদের বর্তমানে কিন্তু খুবই মানে আলোচনার একটা বিষয়ে পরিণত হয়েছে আমাদের দেশে তো সেই জায়গায় কি কোনো ধরনের সংকট তৈরি করবে কি আপনাদের এই যে সোশ্যাল মিডিয়ার প্রচারণা না এই ধরনের কোনো ঝুঁকি আপনাদের মাথায় আপনারা আছেন কিনা যে এই ধরনের ঝুঁকি আসলে বা এই ধরনের সংকট তৈরি হলে এখান থেকে ওভারকাম করার উত্তরের উপায়টা আপনাদের মাথায় আছে কিনা প্রথম কথা হলো যে আমরা এমন কোনো তথ্য এখানে ভোটারদের কাছে দিচ্ছি না যেটার সোর্স আমরা বা অন্য কোথাও নির্বাচন কমিশন যা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যা পাচ্ছি সেটাকেই আমরা দেওয়ার চেষ্টা করছি এবং দেওয়ার আগে অন্তত এটা যে শতভাগ নির্ভুল সেই বিষয়টা আমরা সতর্ক থাকছি ফলে আমি মনে করি না যে আসলে আমাদের এই তথ্যগুলো ওই আইনের ইয়েতে মানে আওতায় আসতে পারে ইয়ে আর কি বলে তথ্য আইনের ক্ষেত্রে এটা আসতে পারে আইসিটি আইনের ক্ষেত্রে আসতে পারে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যে তথ্যগুলো আমরা দিচ্ছি এটা তো এটা তো কি বলে প্রার্থীগণ নির্বাচন কমিশনের কাছে জমায় দিয়েছেন এবং নির্বাচন কমিশনও এইটা এই তথ্যগুলো জনসাধারণের মধ্যে বিতরণ করার জন্য তাদের একটা আইনও আছে আছে আবার এটা যাতে যে সাংবাদিক বা অন্যান্য যারা আছেন তারা এই তথ্য নিয়ে যাতে কাজ করতে পারেন সেই জন্য আইন আছে যে আমরা ওখান থেকে তথ্যগুলো পেতে পারি তো সুতরাং ওই তথ্য নিয়েই শুধু আমরা নড়াচড়া করছি এটা ওই ধারার মধ্যে আসলে কথা যদি আপনারা তো আজকে প্রায় ষাট জন শিক্ষার্থী যারা ফ্লাস ভোটার তাদেরকে এই ধরনের প্রশিক্ষণ দিয়েছেন রাশিয়ার একটা রেস্টুরেন্টে যে তথ্য আমাদের কাছে আছে যে তারা এখন তাদের ফেসবুক ইউজ করে তারা এই ধরনের প্রচারণাগুলো চালাবেন এমনটি তো তারা যদি এই ধরনের কোনো উস্কানিমূলক বা কোনো ধরনের তথ্য ফেসবুকে তারা আপলোড করে এই জায়গা থেকে আসলে উত্তরণের কোনো ওয়েটা আপনাদের কাছে আসে কিনা হতেও পারে এবার নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি আপনাদের কাছে আছে কিনা আসলে তথ্য আপলোড আমরা সুজন পেজের মাধ্যমে আসলে এ তথ্যগুলো দিচ্ছি এই সুজন পেজে যে কেউ আসলে তথ্য আপলোড করতে পারবে না আচ্ছা এটা হলো প্রথম কথা যাদের কাছে অ্যাডমিন পাওয়ার দেওয়া আছে তারাই শুধু এই তথ্য আপলোড করতে পারবে আরেকটা বিষয় আছে তথ্য আপলোড করার আগে আমরা অবশ্যই দেখে নেওয়া একটা টিম আছে মডারেট করার সুযোগ আছে মডারেট করার সুযোগ আছে একটা টিম আছে সেই টিম তথ্যগুলো বিচার বিশ্লেষণ করবে যে এই তথ্য জন ভোটারদের জন্য উপযোগী কিনা এই তথ্য আসলে দেওয়া উচিত কিনা এই বিষয়টা দেখে তারপরে আমরা এটা পাবলিশ করি তার মানে আপনারা প্রিকারিং একটা সিস্টেম আপনারা অবশ্যই আছে যার মধ্য দিয়ে এটা হবে অতএব এই অনলাইন প্রচারণার মধ্য দিয়ে অন্ততঃপক্ষে আমাদের আইসিটি অ্যাক্টের কোনো ঝুঁকি থাকছে এটা আপনারা আশ্বাস করেন আমি সাইপল স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো এই দীর্ঘদিন দিন আপনি এই কাজটি করে আসছেন যে অনলাইন ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রচার এটি সুজনের আমার জানামতে এই প্রথম আপনারা এই ধরনের তো ব্যতিক্রমী কাজ আপনারা হাতে নিয়েছেন এই যে ব্যতিক্রমী কাজটি হাতে নেওয়ার ফলে আপনারা আসলে তরুণ সমাজের মধ্যে কি রকম উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন তারা আসলে কি মনে করে যে এটা কতটা টেকসই এই কাজটি হবে এই কাজের মধ্যে দিয়ে কোনো প্রভাব আসলে ইতিবাচক কোনো প্রভাব সমাজে পড়বে কিনা আচ্ছা এটা হলো যে আমরা প্রথম এটা শুরু করলাম মানে চিন্তাধারাটা যেটা হলো সেটা হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনে আমরা একটা টেস্ট প্রজেক্ট হিসেবে আমরা চিন্তা করলাম যে আমরা কাজ করি তাহলে এই কমপ্লেনগুলি আমরা ফেসবুকের মাধ্যমে যেহেতু ফেসবুকে ইয়ং ভোটারস অনেক তো একটা কাজ করা যায় যে রংপুর সিটি কর্পোরেশন আমরা একটা একটা পাইলট হিসাবে আমরা নিলাম নেওয়ার পরে আমরা সেখানে একটা এরকম ওরিয়েন্টেশন দিলাম যেরকম আজকে দিয়েছিলাম রাশিয়া অঞ্চলে তো ওরিয়েন্টেশন দেওয়ার পর তাদের মধ্যে অনেক মানে ইন্সপিরেশন আমরা দেখলাম এবং পরবর্তীতে তারা মানে এতটাই উদ্বুদ্ধ হয়ে গেল মানে আমরাও সেক্ষেত্রে নিজেরা অনেক ইন্সপায়ার হয়ে গেলাম যে আসলে এবং পুরা রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনটা ওই ইয়ং ভোটার্সটাই মূলত বিভিন্ন ধরনের মেসেজ শেয়ার করা বিভিন্ন ধরনের প্রোমোটাকে বুস্ট করে দেওয়া হ্যাঁ ওরা নিজেরাই এই দায়িত্ব নিয়ে বিষয়গুলি তাদের যে জেনারে মানে তাদের যে লেভেলটা আছে ইউন ভোটার্স তাদের মধ্যে ব্যাপক আকারে শেয়ার করতে থাকলো এবং আমরা প্রায় দুই লাখ প্লাস আঠারো থেকে বিয়াল্লিশ ভোটারদের মধ্যে হ্যাঁ আমরা দুই লাখ প্লাস আমরা রিচ করতে পারছিল আমাদের মেসেজগুলি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসছে সুজনের মানে আমাদের কমেন্ট গুলি আসছে কমেন্ট গুলি লিখেছি তো সবাই খুব ইতিবাচকভাবে বিষয়টাকে নিয়েছিল আচ্ছা ইতিবাচকভাবে বিষয়টি নিয়েছে আপনারা বোস্টিং এর কথা বলছিলেন কিন্তু আমি যতটুকু দেখেছি আপনাদের সুজনের যে ফেসবুক পেজ সেখানে দশ হাজারের অধিক লাইক আছে মেম্বার সেখানে আছে তো এই মেম্বার সংখ্যাটা বাড়ানোর ক্ষেত্রে এবং এই যে বেশি বেশি লাইক বেশি বেশি শেয়ার করার ক্ষেত্রে আপনাদের আসলে কোনো চিন্তা ভাবনা আছে কিনা আমরা যেটা করছি এই এই যে ট্রেনিং আজকে হয়ে গেল এই ট্রেনিংয়ে তাদেরকে আমরা দেখিয়েছি আমাদের সুজনের পেজটি যতগুলো ট্রেনিং হবে সবগুলোতে আমরা সুজনের পেস্টটি দেখাবো লাইক দেওয়ার বিষয়টা আসলে তাদের পার্সোনাল ইয়া কি বলে চয়েস এই জায়গাটায় বলবো কিন্তু আমরা দেখছি যে যখন আমরা উপস্থাপন করছি আমাদের এই পেজটি আমাদের এই কাজগুলো যখন উপস্থাপন করছি তারা নিজেরাই বুঝতে পারছে যে এটা চমৎকার একটা কাজ আমরা হাতে নিয়েছি সুতরাং তারা লাইক দিচ্ছে এই এই কাজের মাধ্যমে আসলে লাইকগুলো বেড়ে অনেক বেশি হবে আর কি ভাবছি আমরা তো আগে আমরা এই গত আমি শেয়ারিং করি শেয়ার করি যে আমরা রংপুর সিটি কর্পোরেশনের আগ পর্যন্ত তিন হাজারের কিছু বেশি লাইক ছিল তো এরপরে যখন আমরা মানে ক্যাম্পেইনটা শুরু করলাম এখন টেন থাউজেন্ড প্লাস হয়ে গেছে আমরা আশা করতেছি যে এটাকে যতদূর আমরা আরো রিচ করাতে পারি মানুষের মাঝে একটু আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম যে আপনারা তো ওই যে অনলাইনে প্রচার করছেন আমাদের এই রাজশাহী সিটিতে তিন লক্ষের অধিক ভোটার তো তাদেরকে কি অনলাইনে আনা সম্ভব সমস্ত ভোটারকে সেটা কি সম্ভব নাকি আপনারা একটা পার্ট যদি আপনার বলছেন থেকে বয়সী যারা আছে তাদেরকে টার্গেট করে আপনারা এই কাজটা শুরু করেছেন তাহলে আর কি কি মাধ্যম ব্যবহার করলে আমাদের এই সামনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মেয়র প্রার্থী এবং সেই সাথে আমাদের কাউন্সিলর প্রার্থী তাদের আর কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করলে তারা তাদের জায়গাটাকে অনেক বেশি রিস্ক করতে পারবে একটু যদি আমি আসতে চাচ্ছিলাম একটা বিষয় আছে যে আমাদের হলো সুজনের ধরনের কাজ আছে অনলাইন ক্যাম্পেন আমরা প্রথম শুরু করেছি এটা এই এবার কিন্তু আরেকটা অফলাইন কাজও আছে আমাদের সুজনের অফলাইন কাজের মধ্যে হলো জনগণের মুখোমুখি অনুষ্ঠান করে থাকি আমরা জনগণের মুখোমুখি অনুষ্ঠান এবারও হবে যতগুলো সিটি কর্পোরেশন ইলেকশন হবে সবগুলোতেই জনগণের মুখোমুখি অনুষ্ঠানটা হবে জনগণের মুখোমুখি প্রত্যক্ষ একটা অনুষ্ঠান এখানে প্রার্থী যারা ওনারা একই মঞ্চে এসে দাঁড়াবেন জনগণও ওখানে থাকবেন জনগণ তাদের প্রশ্ন করবেন প্রার্থীও তাদের কাজের কথা তাদের প্রত্যাশার কথা বলবেন যে কি তারা উন্নয়ন করতে চান জনগণ সেখানে প্রশ্ন করে জানতে চাবে যে এই আদৌ সম্ভব কেন নানান ধরনের প্রশ্ন এখানে আসে এটা একটা এর ফলে প্রত্যক্ষভাবে কিন্তু ভোটারদের কাছে এই তথ্যগুলো যাচ্ছে আবার সেই জন্য আমরা যে প্রার্থীদের যে তথ্যগুলো আছে তার একটা তুলনামূলক চিত্র প্রিন্ট করে থাকি সেই প্রিন্টটা জনসাধারণের মধ্যে দিয়ে দেবো আমরা সেদিন এটা একটা ঘটনা আর একটা হলো অনলাইনের যে কথাটা বলছেন অনলাইনে আসলে এ প্রথম আমরা শুরু করেছি আমার মনে হয় যে আমরা যেভাবে কাজ করছি অনলাইনে তাতে ভবিষ্যতে আমরা সকল ভোটারের কাছে আসলে আস্তে আস্তে যেতে পারবো আচ্ছা তার মানে এই এই প্রত্যাশাটি আপনাদের আছে সাইফুল স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের রাজশাহীর প্রার্থীরা তারা তো অনেকেই অনেক প্রার্থী কিন্তু তারা ইতোমধ্যে কিন্তু অনলাইনে এক ধরনের প্রচার চালাচ্ছেন যদিও আগামী দশ তারিখের পরে আমরা দেখতে পাবো আসলে পরিধি বা প্রকৃতিটা কেমন হয় কারণ আমরা জানি যে আগামী দশ তারিখের আগে আনুষ্ঠানিক কোনো প্রচারে যাওয়ার কোনো সুযোগ নির্বাচন আচরণবিধি অনুযায়ী তো রাজশাহী সিটি কর্পোরেশনের এই নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য আমাদের এই যে প্রার্থীরা এই প্রচারণার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে যার মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধিটাও মানা হবে পাশাপাশি তার প্রচারটাও তার ওই অ্যানালগ থেকে সনাতনী ধারা থেকে বের হয়ে অনলাইনে প্রযুক্তির জায়গায় যাবে এই ব্যাপারে আপনার যদি একটু মন্তব্য আমরা পাই আচ্ছা এটা আমরা বিগত রিসেন্ট কয়েকটা নির্বাচনগুলিতে দেখছি যে বিভিন্ন প্রার্থী হ্যাঁ তাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে ফেসবুক গ্রুপ আছে তারা কিন্তু অলরেডি এই কাজটা শুরুই করে দিয়েছেন হ্যাঁ অর্থাৎ তারা হয়তো কাউকে দিয়ে মেনটেন করিয়ে যে ফেসবুকে তাদের যে বিভিন্ন ধরনের পোস্টার বা নির্বাচন ইশতেহারের কিছু কিছু অংশ তারা কিন্তু অনলাইন অলরেডি মানুষ প্রচার শুরু করে দিছে তো আরও একটা বিষয় আমরা যে আপনি হয়তো জানেন যে সুজনের থেকে নতুন আর একটা উদ্যোগ গ্রহণ করেছি যেটা হচ্ছে কি আমরা প্রার্থীদের একটা ইন্টারভিউ নেই যে ইন্টারভিউটা আমরা প্রার্থীকেও আমরা বলে দেই যে আমরা আপনাদের ইন্টারভিউটা ফেসবুকে এই করে দেবো হ্যাঁ মানে প্রচার করবো তো সেক্ষেত্রে হয় প্রার্থী তখন নিজেই মানে ওই বিষয়টা মানে পর্যবেক্ষণ করে যে হ্যাঁ তার দেওয়া হচ্ছে কিনা দেওয়া হলেই তারা দেখলাম প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানে অনেক পরিমাণ শেয়ারিং যায় এই ভিডিওগুলি তো তারা নানানভাবে আর কি এভাবে ক্যাম্পেইনটা করতেছে তার মানে এখানে প্রার্থীদেরও প্রার্থীদের ক্যাম্পেইন করার ক্ষেত্রে আপনারা একজনের সহযোগিতা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনারা করছেন এটা আসলে সহযোগিতা বলতে কি এটা মানে সরাসরি সহযোগিতা না আমরা আমাদের জন্যই প্রার্থীদের মানে নিজের প্রার্থীদের যে মন তথ্যগুলি প্রার্থীদের যে মনের কথাগুলি কেন তারা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র বা কাউন্সিলর প্রার্থী হন হইতে চাইছেন তো এই তাদের যে ইস্তেহারটা তাদের মুখ থেকে বিষয় আমি আপনার কাছে আমার জানতে চাওয়া আপনারা তো এই শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশনের আরো যে দুটো সিটি কর্পোরেশন নির্বাচন হবে একটি পরিষদ এবং সিলেট একই ধরনের কাজ আপনারা করছেন তাহলে আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলের এই শান্তি সম্প্রীতি শহর রাজশাহীতে এই প্রচারণার ক্ষেত্রে আর কোন বিষয়গুলোকে বিশেষ করে যদি কথা কথা মেনে আর কোন কোন বিষয়গুলোকে আমাদের প্রার্থীরা মাথায় নিতে পারে যেটা প্রার্থীদের নির্বাচনী প্রচার করার ক্ষেত্রে তাদের জন্য এটা সহযোগী হবে বলে আপনি মনে করেন একটা বিষয় যে আচরণ আচরণবিধিটা মেনে চলাটাই সবচেয়ে বড় বড় এটা বিষয় নির্বাচনী বিধি যদি মেনে চলে তাহলে একটা একটা জিনিস হবে যে কেউ কারো বাধা হয়ে দাঁড়াবে না কেউ কাউকে বাধা দেবে না এবং আইন অনুযায়ী সকল পোস্টার ছাপানো হবে কোনো রঙিন পোস্টার আসবে না মাইকের যে বিষয়টি আছে যে কত কতক্ষণ থেকে দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত মাইক চলতে পারবে তার বেশি হবে না এর আবার শব্দর মাত্রাটাও দেওয়া আছে ওখানে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো মোটরসাইকেল সবাই করা যাবে না শোডাউন করা যাবে না এই ঘটনাগুলো এই যে বিধি। এটা যদি প্রত্যেক প্রত্যেক প্রার্থী যদি এটা মেনে চলেন তাহলে কিন্তু আসলে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের যে কথাটা আমরা বলছি সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এই জন্য আর নতুন কোনো ধরনের কিছু প্রয়োজন আছে বলে মনে করি না এবং এই আচরণবিধি এটা সম্পূর্ণ আচরণবিধি বলে মনে করি আমি এটা মেনে চলাটা হলো মূল জায়গাটা

কিন্তু এই ই নাগরিকরা যদি এই আইনটা জানেন তাহলে ওনারা অব পর্যবেক্ষণ করবেন যে কোন প্রার্থী আসলে এই আচরণবিধিগুলো মেনে চলছেন কে ভঙ্গ করছেন এটা কিন্তু পর্যবেক্ষণ করতে পারবেন এই ভোটাররা তাহলে একটা সুবিধা হবে যে এই আইনটা যদি আমরা ভোটারদের কাছে দিতে পারি ভোটাররা যদি মাথায় রাখতে পারেন যে এই এই কাহিনীগুলো করা যাবে এই এই ঘটনাগুলো ঘটানো যাবে না এটা যদি জানা থাকে তাহলে কিন্তু ওরা এমনিতেই নির্ধারণ করতে পারছেন যে কোন প্রার্থী নির্বাচনী বিধি ভাঙছেন কোন প্রার্থী নির্বাচন বিধি ভাঙছেন না এটা আসলে খুব জরুরি জন জনসাধারণ আসলে এই বিধি আইনটা জানা খুব জরুরি আচ্ছা আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাচ্ছি যে একটি নাগরিকদের জন্য না হলেও নাগরিকদের প্রয়োজনেই এই করা হয়েছে যাতে নাগরিকরা দেখতে পায় যে প্রার্থী কোন প্রার্থী কি করছে না করছে ভঙ্গ তো এই ক্ষেত্রে এখানে তো আচরণবিধিটা অনেক বড় অনেক তেত্রিশটি ধারায় মধ্যে যুক্ত করা হয়েছে এবং এটি একটা আইন যেহেতু আমাদের সাধারণ মানুষের জন্য এটা দুর্ভেদ্য বোঝাটা এইটাকে সহজ করার জন্য আপনারা কোনো ধরনের ভূমিকা হ্যাঁ আমরা এটার ভূমিকা আজকে একটা উদাহরণ দেয় আজকে আমরা সুজন যে আপনারা ঢুকতে দেখবেন যে আমরা মূলত গাজীপুর সিটি কর্পোরেশনকে টার্গেট করে এটা করছি যে একজনের মানে আইনটা হচ্ছে এরকম যে নির্বাচনী প্রচারণায় মানে অন্যদেরকে বাধা দেওয়া যাবে না তো আমরা আইনটাকে নিয়েছি আইনটাকে নিয়ে একটা ছোটো কার্টুন টাইপের একটা দিয়ে আমাদের সোশ্যাল গ্রাফিক্স করে এটা আমরা প্রমোট করে দিচ্ছি ফেসবুকে

আমাদের প্রার্থীরা আট ধরনের তথ্য নির্বাচন কমিশনে দেয় না হলকামা আকারে এ তো অনেক বড় একটাই তো এইটাকে আরো কত সহজ আপনারা বলছেন যে তুলনামূলক চিত্র তৈরি করে আমরা জনগণের মাঝে বিতরণ করছি এটাকে আরো কত শর্ট করে সাধারণ নাগরিকদের মধ্যে দেওয়া যায় এটা দেখে নাগরিকরা তার পছন্দের প্রার্থী বাছাই করতে পারে এরকম কোনো চিন্তাভাবনা আপনাদের আছে না এ আসলে এতগুলো তথ্য সহজ করার পদ্ধতিটা খুব কঠিন তবে সাইফুল আর একটু আগে আপনাকে বলেছিলেন আমাদের যে সফটওয়্যার যেটা আছে এই সফটওয়্যারে এই ডাটাগুলো ইনসার্ট করার পরে আমরা অটোমেটিক্যালি আসলে জিনিসগুলো ভাগ ভাগ করে নিতে পারি একটা জিনিস করা যেতে পারে যে এই আটটি তথ্য আমরা ভেঙে ভেঙে নিতে পারি একটা হলো যে ছজন প্রার্থী দাঁড়িয়েছেন ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে শুধু একটা ইনফোগ্রাফ তারপরে ছজন প্রার্থী দাঁড়িয়েছেন ওনার হলো পেশা নিয়ে একটা অংশ তারপরে ওনার অতীত অতীত হলো মামলা নিয়ে একটা অংশ বর্তমান মামলা নিয়ে একটা অংশ এই যে আটটা এর এই ধরনের ভাগ আছে এই ভাগগুলো আলাদা আলাদা করে একটা একটা করে যদি আমরা তৈরি করি তাহলে জন ভোটারদের পক্ষে দেখাটা সহজ হবে বলে মনে করি আমি আমরা তৈরি করি যখন ওটা সফটওয়্যার থেকে বের করে নিয়ে এসে একটু আমি অ্যাড করি যে আমরা কিন্তু ওইটা দেই হ্যাঁ মানে আটটা তথ্য থেকে যেমন আমরা দেই যে আপনার সম্ভাব্য নগর পিতার শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ এরকম একটা আমরা টাইটেল দিয়ে সেখানে আমরা প্রার্থীদেরকে নেই ওইটা ওই সফটওয়্যার থেকে আমরা কালেক্ট করি বা ওইখানে নিয়ে আমরা দুই তিনটা কলাম করি প্রত্যেক নাম দেই মার্ক দেই আর তার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে ছোট্ট একটা গ্রাফিক্স করে আমরা সেটা মেসেজ করে দিচ্ছি যে আপনার সম্ভাব্য নগর পিতা শিক্ষাগত যোগ্যতাটা সম্পর্কে যাতে তারা অবহিত হয় আচ্ছা তো আপনারা করছেন এগুলোর কি কোনো রকম লিফলেট বা এরকমൃശীয় করার মধ্য দিয়ে কিগুলো এটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব না এমনিতে আমরা যে টোটাল যে তথ্যগুলি আটটা তথ্য হ্যাঁ সে আটটা তথ্য আমরা প্রিন্ট করি আপনারা হয়তো জানেন প্রিন্ট করি এবং কিছু লিফলেট আমরা করি যেটা হলো পরবর্তীতে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে এটা মানুষের কাছে আমরা ডিস্ট্রিবিউট করি এবং বিভিন্ন এলাকার বিভিন্ন ভলান্টিয়ারদের দিয়েও আমরা চেষ্টা করি যে যত যতদূর সম্ভব এগুলি মানুষের মাঝে এই তথ্যগুলি ডিস্ট্রিবিউট করা যায়

স্থির করবে তারপরে সে কাজটি হাতে নেবে এই যে কাজটি হাতে নেওয়ার আগে তথ্যগুলো যদি তার কাছে না পৌঁছায় তাহলে সে সুচিন্তিত মতামত তৈরি করতে পারবে না তো সুতরাং তথ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য মানুষকে এম্পাওয়ার করবে ভোটারকে এমপাওয়ার করবে ক্ষমতায়িত করবে এবং এই ক্ষমতায়নের মাধ্যমে সে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকবে আর কি এই জন্য তথ্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই তথ্য টাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এই বিষয়ে আসলে কতটা আপনাদেরকে গ্রহণ করছে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম এটা সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করছে আহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ব্যস্ততার মধ্যে দিয়ে অনেকে হয়তো বিষয়গুলি নিতে চায় না তবে আমি খাগজটি একটু আপনার কাছ থেকে নিলাম যে এখানে আপনারা রাষ্ট্রীয় সিটি কর্পোরেশন দু হাজার যে তথ্যটা দিচ্ছেন হুম তো এইটা যখন আমি একজন মানুষের কাছে নিয়ে যাই হ্যাঁ মানুষ তো প্রথমে আগ্রহ সহকারে জিনিসটা দেখে হুম দেখার পরে তখন বলে যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটা কী তখন আমরা বলি যে আপনাদেরকে প্রার্থী এতগুলি দাঁড়িয়েছে তাদের টোটাল চিত্র তারাই নির্বাচন কমিশন ওয়েবসাইটে যখন দিয়েছিলেন তার চিত্রটা আমরা এখানে তুলে ধরছি এখন ভোট দেওয়ার দায়িত্ব আপনার আপনি এটা একটু ভালো করে দেখেন দেখার পরে আপনি নিজেই যাচাই করেন কাকে আপনি আমি আপনার কাছে জানতে চাওয়া যে বিগত দিনে আপনারা দুই হাজার তেরোতে যখন এই নির্বাচনে এই কাজটি করেছিলেন অফলাইনে তখন এমন অভিযোগও ছিল যে আপনারা কোনো কোনো প্রার্থীর পক্ষে বেশি প্রচার করার জন্য এরকম করেছেন এরকম অভিযোগও ছিল না এই বিষয়ে এই অভিযোগটা আমরা কখনই মানে মেনে নিতে পারি না তার একটা একটা বড় কারণ হলো যে আপনি যদি খেয়াল করবেন যে আমরা যে কাগজটা সাজাই এখানে নামের যে সিরিয়াল যেটা থাকে নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে যেভাবে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর দিয়ে নামটি দেয় আমরা ঠিক সেভাবেই এই নামটা সাজাই অর্থাৎ নির্বাচন কমিশনের যে তথ্য দেওয়ার যে জায়গাটা সে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেভাবে সাজিয়েছেন আমরা ঠিক সেভাবেই সাজাই সুতরাং এখানে কারো কাউকে প্রথম নিয়ে আসলাম কাউকে শেষে দিলাম সেই সুযোগটা আসলে এখানে নাই আমরা সেইভাবে চিন্তাটা করি না কখন কারণ কারণ কি এই তথ্য হল নির্বাচন কমিশনের আমরা এটাকে সাজানোর বিষয়ে আসে না এটা আসলে উপস্থাপনের বিষয়টা এটা এখন এই তথ্য তো সবারটাই আমরা দিচ্ছি এমন না যে কারোটা দিচ্ছি কারোটা দিচ্ছি না এমন যদি হতো তাহলে নয় এই অভিযোগগুলোর প্রশ্ন আছে যে এর আগে আপনারা অনেকের সম্পদের হিসাবের সাথে আপনারা যে তথ্য দিয়েছেন সেই হিসাবের নাকি মিল নেই এরকম অভিযোগও আছে আচ্ছা এই এই ক্ষেত্রে কতগুলো সমস্যায় আমরা পড়ে থাকি একটা জিনিস হলো যে নির্বাচন কমিশন যে হলফনামাটা ইতে দেন ওয়েবসাইটে দেন সেটা প্রথম প্রার্থীর কাছে পাওয়ার পরে সেটা ওনারা স্ক্যান করেন এটা স্ক্যান করে তারপর এটা ফাইল করে তারপর এটা আপলোড করে দেন আমরা ওখান থেকে নামাই এই স্ক্যান করার সময় অনেক সময় এমনভাবে স্ক্যান হয় যে কিছু কিছু তথ্য আমরা বুঝতেই পারি না বিশেষ করে আয়ের ক্ষেত্রে বা তারপরে সম্পদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা পুরোপুরি বুঝতে বুঝে উঠতে পারি না ফলে সেই জায়গাটায় আমরা অস্পষ্ট শব্দটা লিখে দিই যাতে এটা ই মানে কেউ ই না করতে পারে কোনো দাবি না করতে পারে বা এটা আমরা কারোটা ইচ্ছা করে বেশি করেছে বা কম করেছে সেটা আরেকটা বিষয় আমরা নিচে লিখে রাখি প্রতিটা তথ্য যেখানেই উপস্থাপন করছি সেখানেই আমরা লিখে থাকে লিখে রাখি যে এই তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা পেয়েছি এবং আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই তথ্য উপস্থাপন করছি তারপরেও যদি কোনো ত্রুটি থেকে যায় তাহলে এই

আমাদের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তারা কিন্তু একটু সহযোগিতা পায় এই যে ভোট বিটি আসলে কেন আপনারা করলেন এটা তো সরকারের তো অনেক ওয়েবসাইট আছে তাহলে আপনারা এটা করার কারণটা কি এটা খুব সুন্দর একটা প্রশ্ন সুপ্রতা ধন্যবাদ তো ভোট বিডি এটা একটা ছোট হিস্ট্রি আছে হুম যে নির্বাচন কমিশন ওয়েবসাইটে যখন প্রার্থীরা তথ্য দেওয়ার বিষয়টা যখন মানে আসলো দু হাজার সাতের শেষে অথবা আটে সম্ভবত এটা আমার সঠিক খেয়াল নেই তখন আমাদের সুজনের যে আমাদের প্রয়াত মোজফর শাসন সভাপতি ছিলেন আমাদের ডক্টর সৈয়দ ডক্টর উব্দ মজুমদার ওনারা একটা বিষয় চিন্তা করলেন যে এই যে প্রার্থীদের যে বিষয়গুলি এই বিষয়গুলি আসলে জনগণের মাধ্যমে একটা প্রচার করার একটা সিস্টেম করতে হবে সেটা কীভাবে যাই হোক একদিন দুদিন দিন তিন দিন আমাদের ডলার ডলারভাবে শুনেছিলেন তো এই একটা চিন্তাধারার মাধ্যমেই আর আমরা পরবর্তী চিন্তা করি যে এটা একটা কাজ করে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব যে ওয়েবসাইটে আমরা এই তো প্রার্থীদের তথ্য যেহেতু এটা মানে প্রকাশ করারই ব্যাপার হুম সো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে এটাকে যাতে মানুষ সহজভাবে দেখতে পায় সেই জন্য আমরা একটা ডেটাবেস তৈরি করবো তো এই ডেটাবেসটা পর ওয়েবসাইট হিসেবে আমরা আপলোড করে দেবো অনলাইনে তো তখনই আর কি ভোট বিটির চিন্তাটা হয় যে যখন প্রার্থীরা দিবে আমরা তথ্যগুলি নেবো নেওয়ার পর একটা ভলান্টিয়ার দিয়ে আমরা এটাকে এন্ট্রি করে পরবর্তীতে আমরা লাইভ সার্ভারে আপলোড করে দেবো তো আপলোড করার আগে আমি অনেকগুলো চেক করে নেই এরও যাতে না থাকে যাতে কোনো প্রার্থী এটাকে মানে কোনো কমপ্লেন করতে না পারেন যে তাদের বিরুদ্ধে এরকম হয়ে গেছে তো এটাই মূলত আমাদের কঠিন একটি কাজ যে কাজটি আপনারা করছেন এবং কাজের মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে অনেক পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হয়েছে যেটি আমরা আমাদের বিভিন্ন গণমাধ্যমের মধ্য দিয়ে এই বুধবুটি সম্পর্কে জানতে পেরেছি আরেকটি বিষয় যে আপনার তো এই যে তথ্য নিয়ে কাজ করছেন তথ্যটাকে সাধারণ মানুষের দুর্গরে পৌঁছে দেওয়ার কাজ করছেন এবং যতটুকু আমি জানি যে এবং এটি নিয়ে আপনারা কোর্ট পর্যন্ত গিয়েছিলেন যাতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য সাধারণ নাগরিকরা যাতে তথ্যটা পায় সেইটা নিশ্চিত করার জন্য এই ক্ষেত্রে আর কোন কোন পদ্ধতি ব্যবহার করলে আমাদের এই বিশেষ করে রাজশাহীর ভোটারদের কথা যদি আমি ভাবি রাজশাহী ভোটারদেরকে সচেতন করার জন্য আর কোন ধরনের উদ্যোগগুলো আপনারা গ্রহণ করেছেন উদ্যোগগুলি বলতে আমাদের তো আপনারা জানেন যে অনলাইনের একটা বিষয় আছে মানে অনেক ক্ষেত্রে ইন্টারনেটেরও ঝামেলা থাকে তো আমরা যতটুকু পারতেছি যেহেতু ফেসবুক হচ্ছে সবচেয়ে পপুলার বাংলাদেশের ইয়ং বা সবার মধ্যে সবচেয়ে পপুলার আর ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট তো মোটামুটি তথ্যভিত্তিক অনেক বিষয় আর ব্লগ সাধারণত এখন মানুষের ভাবে পড়তেও চায় না হ্যাঁ তো আমরা এই ফেসবুকের মাধ্যমেই মূলত এখনও পর্যন্ত আপাতত চিন্তাটা রাখছি যে আমরা ভোট বিড়ি ওয়েবসাইটে যে তথ্যগুলি সেগুলি ফেসবুকের মাধ্যমে আমরা আপাতত প্রচার করব। হ্যাঁ কারণ ইনস্টাগ্রামও অতটাই না টুইটারও আমাদের অতটা জনপ্রিয় না তো এভাবে এবং হয়তো আমরা কোনো আমাদের যে প্রোগ্রামগুলি হয় অফলাইন সেখানে আমরা ফেসবুকের কথাটা বলি ভোট ভিডিও ওয়েবসাইটের কথাটা বলি যে আপনারা এটাতে দেখেন ইনস্ট্যান্ট অনেকে তখন মোবাইল থেকে ঢুকে দেখে হ্যাঁ তো এইভাবেই মানে অফলাইন খুব একটা আমরা ই করতেছি না মানে অফলাইনে আমরা জাস্ট মেসেজটা দিয়ে দিই যে এইভাবে আপনারা ওয়েবসাইটে ঢুকবেন এভাবে ফেসবুকে ঢুকবেন ঢুকলে আপনারা মেসেজগুলি পাবেন

যে স্টাইল তাদের যে চিন্তা ভাবনা জায়গাটা এই জায়গায় কোনো পরিবর্তন পার্থের আনতে পারে না আমরা আমরা যে যেটা চিন্তা করেছি যে আসলে ফেসবুক একটা ভার্চুয়াল জগৎ এখানে এখানে যাতে যারা যাদের যাতে যাতায়াত আছে ফেসবুকে বা ব্যবহার করছে যারা তারা যাতে আকৃষ্ট হতে পারে আমাদের এই কাজের সাথে তার জন্য প্রথম একটা পদক্ষেপ যে আমরা রাশি সিটি বা রাশাহী জেলার যে ঐতিহ্য কি আছে যেটা ওনারা ধারণ করেন যেটা তাদের গর্বের বিষয় হ্যাঁ এমনি তারা জানেন যে কোনটা কোনটা তাদের ঐতিহ্য কোনটা তাদের গর্বের বিষয় তারপরেও এই প্রচারণা আমাদের এই অনলাইন প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা এটাও তুলে আনার চেষ্টা করছি যে এটা হল রাশি সিটি বা রাশিয়া সিটির এটা ঐতিহ্য সুতরাং এই ঐতিহ্যগুলোকে যদি সরি যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সঠিক মানুষগুলোকে ওই ক্ষমতায় বসানো দরকার অথবা যোগ্য ব্যক্তিকে আসলে প্রার্থী হিসেবে পছন্দ করা দরকার যাতে এই ঐতিহ্যগুলো যাতে এগিয়ে যেতে পারে তো এটা একটা বিষয় আছে আবার আমরা এটাও চিন্তা করছি যে এখানে এই সিটিতে কি কি সমস্যাগুলো আছে যেটা জনগণ ভোগ করছেন এই সমস্যাগুলো তুলে ধরা যে এই সমস্যাগুলো এই আছে সিটিতে আছে সুতরাং ভোটাররা যাতে প্রার্থীর কাছ থেকে ওই শব্দগুলো শুনতে পান যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই এই সমস্যাগুলো আমরা দূর করব। এই যে বিষয়গুলো সমস্যাগুলো ওনারা ভোটাররা প্রতিদিন দেখছেন কিন্তু যখন এই অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে দেখবেন তখন এটা ভিন্ন মাত্রায় দেখবেন এই যে পরিবর্তন এইটুকু পরিবর্তন আমরা আনার চেষ্টা করছি আমাদের আচ্ছা আর একটি বিষয় আমি আপনার কাছে যে আপনি জানেন যে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এই প্রচার প্রচারণার জন্য এবং পোস্টারে অনেক চমৎকার চমৎকার বাণী দ্বারা লিপিবদ্ধ করা হয় এবং পোস্টারের একটা নির্দিষ্ট সাইজ আছে এখন আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজিটালি আমাদের জন্য পিবিসির মাধ্যমে এই পোস্টারগুলো করা হচ্ছে এবং পোস্টারটিকে সাদা কালোতে করা হয় এটিকে কেন সাদা কালো করা এটাকে রঙিন করলে আসলে সমস্যাটা কোথায় আসলে রঙিন করলে এটা তো একটা আইনে আছে হ্যাঁ যে পোস্টার সাদা কালো কালারফুল করা যাবে না হুম তো এটা প্রার্থীরা আইনের প্রতি রেসপেক্ট রেখেই আর কি তারা সাদা কালোভাবে করেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে বিভিন্ন অকেশনগুলিতে ওই যে আপনার বিভিন্ন যেমন ঈদের মেসেজগুলি দেয় পোস্টার হ্যাঁ তা ওগুলির বিষয়ে মানে কিছুটা শিথিল করা আছে বলে মানে প্রার্থীরা হয়তো ওগুলি দিতে পারতেছেন যেমন আপনাদের এখানেই বোধ হয় ঈদের আগে হয়তো অনেকেই মানে এরকম ঈদ শুভেচ্ছা বার্তা দিয়ে হ্যাঁ শুভেচ্ছা বার্তা দিয়ে তারা বোঝাইতেছে যে আমি প্রার্থীর হওয়ার সম্ভাবনা আছে এরকম তারা তুলে নেবে আচ্ছা আরেকটি বিষয় যে আমাদের দীর্ঘদিন নাগরিক সমাজের পক্ষ থেকে এক ধরনের দাবি করে আসছিল যে পোস্টার একাধিক না করে একই পোস্টারে এই যে প্রার্থীরা থাকবেন আমি যদি ধরে নিই একটা মেয়র নির্বাচনের জন্য আমার এই রাজশাহী সিটিতে চারজন পাঁচজন বা সংখ্যা যাই হোক না কেন একটা পোস্টারের মধ্যে এই প্রার্থী তাদের প্রতীক তার ছবি থাকবে এরকম একটা চিন্তা ভাবনা নাগরিক সমাজের পক্ষ থেকেও কিন্তু এর আগে উঠেছিল সম্প্রতি এটা নিয়ে কিন্তু আর কোনো রকম আওয়াজ আমরা দেখতে পাইনি তো আমরা যদি একটা পোস্টারের মধ্যে দিয়ে সমস্ত প্রার্থীর তথ্যগুলো নিয়ে আসা যায় এটা কতটা ইফেক্টিভ হবে আমাদের প্রচারণার ক্ষেত্রে এবং এটা নির্বাচন কমিশন যদি করে এটা আসলে পুরোটাই প্রার্থী কেমন আচরণ করবেন কেমন পোস্টার ছাপাবেন এটা তো আইন তৈরি করেছেন ওনারা যদি ভাবে যে ঠিক আছে সকল প্রার্থী একটাই পোস্টার ছাপাবেন অথবা নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপিয়ে দেবেন প্রার্থীরা টাকা দেবে তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না নির্বাচন কমিশন যদি একটা আইন ওইভাবে চিন্তা করেন যে একটা আইনের মাধ্যমে যে এই আপনি যে যে কজন প্রার্থী দাঁড়াবেন তাদের এই পোস্টারগুলো আমরা ছাপিয়ে দেবো প্রার্থীরা টাকা পয়সা দেবেন তাহলে তো আর কোনো ঝামেলা থাকছে না তবে সেক্ষেত্রে একটা আমি একটু শেয়ার করি যে একটু কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে যে আমাদের দেশে আপনি একটা জানেন যে

তবে নির্বাচন কমিশন থেকে এই উদ্যোগটা যদি মানে নেয় বা আদার্স যে প্রতিষ্ঠানগুলি আছে তারা যদি সমর্থন করে হয়তো ওদের ভবিষ্যতে এটা ওদের পারে নির্বাচন কমিশন যে আইনটা করে ফেলেন বা এরকম একটা আইন তৈরি করলেন যে হ্যাঁ প্রার্থীরা কোনো পোস্টার ছাপাবেন না আমরাই পোস্টার ছাপিয়ে দেব এবং এই পোস্টার ছাপানোর টাকাটা তাহলে একটা জিনিসের নির্বাচনী ব্যয়টা হয়তো বা কমে আসবে নির্বাচনী ব্যয়টা কমে যাবে প্রচার প্রচারের একটা মাধ্যম তো প্রেস প্রেসে যেতে হয় যখন আমার কাজটা কমে যাবে আসলে প্রেসের যারা আছেন তারা আসলে তাদের সংকট তাদের আহ জীবনযাপনে সংকট তৈরি হতে পারে এই বিষয়টা আসলে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো তো প্রেস নাই সুতরাং প্রেসকে নির্বাচন কমিশনের অর্ডার দেবে এই ছাপিয়ে দেওয়ার জন্য এখন প্রার্থী নিজে অর্ডার দিচ্ছেন তখন নির্বাচন কমিশন অর্ডার দেবেন এই হলো ডিফারেন্সটা তবে হ্যাঁ যে আপনি যদি আপনার পোস্টারটি ছাপান তাহলে পোস্টারে কত জনের কতটি পোস্টার আপনি ছাপালেন সেই সংখ্যাটা কিন্তু উল্লেখ হতে আচরণবিধি অনুযায়ী সেক্ষেত্রে আমাদের এই যারা প্রার্থী আছেন তারা এটা মেনে নেবেন কিনা না এটা আপনাদের কাছে কি মনে হয় আর নির্বাচন তো সরি নির্বাচন এমন একটা বিষয় এখানে প্রত্যেক প্রার্থী জয়লাভ করার জন্য তার আপ্রাণ প্রচেষ্টা চালাবেন সেক্ষেত্রে ওনাদের মন খারাপ হতেও পারে এই জায়গাটায় যে পোস্টার কম হয়েছে বিধায় হয়তো আমার প্রচারণাটা ভালো হলো না তো সুতরাং এই জায়গাটায় আমি মনে করি না যে একটা পেজের মধ্যে যদি ছজনের তথ্য দিয়ে একটা তাহলে অনেক বড় ধরনের একটা পোস্টার ছাপাতে হবে এটা অতটা কার্যকরী হবে বলে আমি মনে করি না প্রার্থীরা আলাদা আলাদা করে করছেন এটা চমৎকার তবে হ্যাঁ আইনটা যেটা আছে রঙিন ছাপানো যাবে না ওনারা এটা মেনে চলছেন আয়তন দেওয়া আছে কত বড় কত লম্বা কত চড়া হবে সে অনুযায়ী ছাপাচ্ছেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ যদি বলা হয় যে হ্যাঁ পাঁচ হাজার বা দশ হাজার বা বিশ হাজারের ওপরে ছাপানো যাবে না সেই সেই ধরনের করলে তাহলে ওই নির্বাচনী অনেকটা কমে আসবে বলে মনে করি বিষয় আমাদের আমার জানার ইচ্ছা আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে সেটি হলো যে এই যে একটি হলো যে আপনারা প্রচারের একটা মাধ্যম হলো পোস্টার লিফলেট এইগুলো পাশাপাশি ইস্তেহারও তো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে একজন প্রার্থী সে মেয়র হোক মেয়র পদে প্রার্থী হোক অথবা কাউন্সিলর পদে প্রত্যেকেরই একটা ইস্তেহার থাকা দরকার ইস্তেহারে আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করেন ইস্তেহার আসলে ইস্তেহার মানে একজন প্রার্থী জয়লাভ করলে অথবা উনি যে যে ইচ্ছা নিয়ে দাঁড়িয়েছেন জনগণের উপকার করার জন্য বা এই অঞ্চলের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য যা যা করতে চাচ্ছেন সেটাই আসলে ইস্তেহার হিসেবে উনি লিখে থাকেন ঠিক আছে এ প্রত্যেক প্রার্থী আসলে সেই প্রত্যেক প্রার্থী আলাদা আলাদাভাবে দেখেন এবং দেখে সেই জিনিসটা করে থাকেন সুতরাং এটা তো আসলে জরুরি বিষয় এই কারণেই যে প্রার্থী সকল প্রার্থীর কাছেই প্রত্যেকটা বিষয় উপস্থাপন করার সুযোগ তো আসলে সরি ওই যে প্রত্যেকটা ভোটারের কাছেই প্রার্থী ঘরে ঘরে গিয়ে ইস্তেহার বলার সুযোগ তো নাই ভোট চাওয়ার জন্য উনি যাবেন ভাই আমাকে একটা ভোট দিয়ে কিন্তু ওনার হাতে যদি একটা কাগজ ধরিয়ে দিয়ে আসেন যে ভাই আমাকে ভোট দিলে আমি এই কাজগুলো করব। ওটা নির্বাচনী ইস্তেহার হিসেবে সেটা ব্যবহার হবে আর কি হ্যাঁ সুতরাং নির্বাচনী ইস্তেহারটা প্রকাশ করা ভালো এর ফলে প্রার্থী ভোটাররা প্রার্থীর ইচ্ছা সম্পর্কে জানতে পারছেন যে ভবিষ্যতে নির্বাচনী এই যে ইস্তেহার ইস্তারের মধ্য দিয়ে ভোটাররা এই প্রার্থী সম্পর্কে এক ধরনের স্বচ্ছ ধারণা পান যে আসলে করতে চাচ্ছেন কি আসলে আহ আমরা দেখেছি যে এরকম ইস্তার ঘোষণা করার পরেও তার অধিকাংশই বাস্তবায়ন করতে পারিনি এটাও এক ধরনের সংকট এই ক্ষেত্রে সাথে কোনো ধরনের সম্পর্কের ঘাটতি বা দূরত্ব তৈরি হয় হয় আপনার কাছে কি মনে আসলে আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তো একটা মানে প্রচলিত প্রবাদী আছে যে ভোট হওয়ার পরে আর প্রার্থীরা জনগণকে চিনেন না হ্যাঁ তো এখানে তো অনেকগুলি বিষয় আছে যেমন ধরেন সিটি কর্পোরেশন নির্বাচন মানে সেখানে হচ্ছে উন্নয়নের একটা বিষয় আছে এমপি বা সাংসদ নির্বাচনের ক্ষেত্রে উন্নয়নের বিষয়টা অতটা আসে না হ্যাঁ যদিও আমাদের দেশে মানে সাংসদরা এখানে আইনে কিন্তু একটু মানে শিথিল করা আছে যে ওনারা সরাসরি করতে পারবেন না তো এখন একজন এখন নির্বাচিত প্রতিনিধি যদি জনগণের মানে তার নির্বাচনের ইশতেহার অনুযায়ী যদি সম্পূর্ণ ফিল আপ করতে না পারে এখন আমি যে এলাকার বাসিন্দা হ্যাঁ আমি যেটা সাফার করতেছি হ্যাঁ তো আমি অবশ্যই তো তার সম্পর্কে একটা বিরূপ ধারণা রাখবো যে না ওনাকে তো আমি ভোট দিলাম কিন্তু উনি যেটা দিল না তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো মানে নির্বাচিত প্রতিনিধিরও কিছু মানে ইয়ে থাকতে পারে যেমন আমার টোটাল এলাকাতে কোন অঞ্চলে হয়তো ডাস্টবিনের সমস্যা কোনো অঞ্চলে রাস্তা ভাঙ্গা কোন অঞ্চলে মানে এরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তা উনি ওনার মেয়াদে যতটুকু পারে চেষ্টা করে হ্যাঁ এটা হয়তো অনেক ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলররা ওনারাও করতে পারেন তো অনেকগুলি কারণেই হয়তো মানে সম্পন্ন সম্পন্ন করা হয় না তাদের নির্বাচন স্তরে সবগুলি বিষয় হ্যাঁ তো অবশ্যই এটা জনগণের সাথে একটু নামে আশ্রয় আপনার কাছে যে আমার কাছে একটা সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা আছে যেটি এই আমি যদি এটা দেখতে পাই যে বারো হাজার পাঁচশো কপি ছাপা হয়েছে এবং এটি দুই হাজার আইন অনুযায়ী প্রজ্ঞাপন যে জারিটা করা হয়েছিল তাহলে কি এই মাত্র বারো হাজার পাঁচশো কপি ছাপার মধ্য দিয়ে এই আচরণবিধি এই এই কপিটি ছাপানোর মধ্য দিয়ে কি আসলে আমাদের যারা প্রার্থী আছেন প্রার্থী সংশ্লিষ্ট যারা আছেন সরকারি দপ্তরে যারা কর্মীরা আছেন এই এই সংখ্যাটা কি বারো হাজার পাঁচশো থাকা উচিত নাকি এটিকে আরও বাড়ানো উচিত এবং আমার কাছে যে এটা আছে এটা অনেক আর্ট পেপার মোটা আমি আমার কাছে মনে হয়েছে এটাকে তো আরো সহজলভ্য কাগজে এটি করলে ভালো হতো কিনা আচরণবিধিটা আসলে প্রতিবার প্রতিবারই আসলে ছাপানো হয় যখনই নির্বাচন আসে তখনই

কিন্তু এটা আসলে জনসাধারণের কাছে যাওয়ার জন্য যদি চিন্তাটা যদি আপনি করেন তাহলে আরও বেশি দরকার কিন্তু জনসাধারণের আসলে পঠিত হিসাবে এটা জনসাধারণের কাছে যদি যায় পড়ার জন্য যদি যায় জনসাধারণ নাও পড়তে পারেন সেক্ষেত্রে আসলে এই নির্বাচন আচরণ বিধিগুলো আসলে উপস্থাপন করার যে বিষয়গুলো জনসাধারণের বোধগম্য করে বোঝার জন্য করে উপস্থাপন করার বিষয়টি আসলে ভিন্ন হওয়া উচিত আইনটা ঠিক আছে এই আইনগুলো ভিন্নভাবে যাবে ঠিক আছে আপনি আপনি যদি দেখেন যে টেলিভিশনে আমরা সরকারের অনেক বিজ্ঞাপন দেখে থেকে সেখানে আইনগুলো বলা আসে এই ঘটনা ঘটলে এই আইন হবে এই শাস্তি হবে সুতরাং কাজ করা যাবে না এ ধরনের অনেক কিছু আছে নির্বাচন কমিশন কিন্তু ভোটের আগে আগে অনেক সময় নির্বাচন কেন্দ্রিক অনেক বিজ্ঞাপন দিয়ে থাকেন তেমনি এই আইনগুলো বিজ্ঞাপন আকারেও আসলে সে সময় প্রচার করতে পারে আপনার কাছে যে যেন আসন কবি বলেন যে বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশন বিজ্ঞাপন দিয়ে থাকেন যেহেতু আমরা আজকে আমরা আলোচনা করছিলাম প্রচার প্রচারণা নিয়ে যে মাথায় রাখতে পারে এটা আসলে অনেকটা ইয়ের বিষয় যে শুধুমাত্র গণমাধ্যম গণমাধ্যমের যে মানে তাদের যে নেটওয়ার্ক হম তারা তো তাদের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে এগুলিকে আরো বেশি প্রচার প্রচারণা চালাতে পারেন হ্যাঁ এবং বিভিন্ন

প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা বিশ্বাস করি তাদের এই প্রচারণার মধ্য দিয়ে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্য দিয়ে আগামী তিরিশ জুলাই রাজ্য সিটি কর্পোরেশনের নগর পিতা এবং সেই সাথে নগর পিতার যে পাশে যারা থাকেন কাউন্সিলর তারা নির্বাচিত হবেন আমাদের বর্ণাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আড্ডা আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল একই সময়ে শুভরাত্রি